আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কুরবানি হাট থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি লক্ষ্মীপুরের সবচেয়ে বড় গরুর বাজার মোল্লার হাট থেকে। তো এখানে বিক্রিত গরু কত দাম বিক্রি হচ্ছে আমি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, কেমন যাচ্ছে গরুর দাম। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ভালো সাইজের গরু বিক্রি হয়েছে, এটা দাম জানার চেষ্টা করব। কাকা কত নিছে? 1,10,000 টাকা। চমৎকার সুন্দর একটি গরু বিক্রি হয়েছে কুরবানি হাট থেকে, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আরো একটি চমৎকার সুন্দর গরু বিক্রি হয়েছে, আবাল গরু সম্ভবত। কত নিছে ভাই? 1,10,000 টাকা। 1,10,000 টাকায় সুন্দর আরো একটি গরু বিক্রি হয়েছে কুরবানি হাট থেকে, মূলত মোল্লার হাট থেকে। আরেকটা গরু বিক্রি হয়েছে, কাকা কত নিছে? 75,000 টাকা। এটা কত মুরব্বি, কত নিছে? 57,000 টাকা। এটাও সুন্দর কুরবানি হাট থেকে দুইটা গরু বিক্রি হয়ে গেল, মাশাআল্লাহ। আরো একটি ষাঁড় বিক্রি হয়ে গেল কুরবানি হাট থেকে। ভাই কত নিছে? 76,000 টাকা। চমৎকার সুন্দর একটি কুরবানি ষাঁড় বিক্রি হয়ে গেল। ভাই কত? 76,000। আরো একটি সুন্দর গরু বিক্রি হয়ে গেল কুরবানি হাট থেকে। কত নিছে? 1,20,000 টাকা। সুন্দর চমৎকার একটি গরু বিক্রি হয়েছে কুরবানি হাট থেকে। আরো একটি পাগলা গরু। এই গরু, এই গরু, এই গরু, এই গরু, 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 এই পাগলা, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আরো একটি সুন্দর সাদা ষাঁড় কুরবানি হাট থেকে বিক্রি হয়ে গেল। ভাই কত নিছে? 1,00,000 টাকায় খুবই সুন্দর চমৎকার একটি গরু বিক্রি হয়ে গেল কুরবানি হাট থেকে। দেখতে পাচ্ছি সামনে আরো একটি গরু দেখা যাচ্ছে, যেটা সম্ভবত দুধাবাব। ভাইয়া কত বলতে পারবো না, ব্যাপারী গরু তো। ও ব্যাপারী গরু না, ব্যাপারীরা বলতে চায় না। আরো একটি বিশাল সাইজের দুধাবাল বিক্রি হয়ে গেল। কত টাকা কাকা? কত? 1,12,000 টাকা। মাশাআল্লাহ চমৎকার একটি গরু বিক্রি হয়ে গেল কুরবানি হাট থেকে। আরো একটি গাভী গরু বিক্রি হয়ে গেল কুরবানি হাট থেকে। কাকা কত নিছে? 74,000 টাকা। বাছুর সহ না? যাক মাশাআল্লাহ, বাছুর সহ এই গাভীটা বিক্রি হয়েছে 74,000 টাকা। আরো দুটো গাভী দেখা যাচ্ছে যেগুলো কুরবানি হাট থেকে বিক্রি হয়েছে। বড় ভাই কত? কত কত নিছে? 62,000। আর এটা তো বাছুর সহ।